15 আগস্টে খুনিদের পুনর্বাসন না করলে 81 সালেও খুনিরা জিয়াউর রহমানকেও হত্যার দুঃসংবাদ দেখাতো না বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নর্থ সাউথ ইউনিভার্সিটি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, হত্যাকাণ্ডের রাজনীতির পরিণাম ভালো হয় না। বিশ্বাসঘাতকতা করে জিয়াউর রহমানের বিশ্বাসঘাতকতাকেই উস্কে দিয়েছিলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 75-এ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড রাজনীতিতে যে অলঙ্ঘনীয় দেয়াল তৈরি করেছিল তা আরও উঁচু হয়েছে 21 আগস্ট। বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই। 21 আগস্ট নিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মিথ্যাচার হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, 21 আগস্টের মাস্টার মাইন্ড বিএনপি তা প্রমাণিত। 15 আগস্টের হত্যাকারীরা যদি পুরস্কৃত না হতো, পুনর্বাসিত না হতো, তাদের রক্ষা করার জন্য যদি ইন্ডেমনিটি না হতো, তাহলে আমাদের ইতিহাসে 81 সালে আরেকটা খুনি চক্র জিয়াউর রহমানকে হত্যা দুঃসাহস পেত বলে আমার বিশ্বাস হয়।